ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে প্রতিটি বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নুরুন্নবী চৌধুরী শাওন। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমোহন থানা পুলিশ কর্তৃক দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ কাজের উদ্বোধনও করেন এমপি শাওন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।